বাংলা সিনেমা অরিজিনালস যেভাবে নতুন একটা বাংলা ছবির গল্প বলার গল্প শুরু করেছে, সেখানে আমাদের মনে হয়েছে যে রবীন্দ্রনাথের খোকাবাবুর প্রত্যাবর্তন নামটাকে সামনে রেখে যদি আমরা এখনকার একটা গল্প বলতে পারি, সেই গল্পটা বলতে গিয়ে আমাদের মনে হলো বাবা ছেলের গল্প বলবো, বাবা ছেলের সম্পর্কের গল্প বলবো। কাজটা করছি এখন, তো এমনিতে একটু দ্রুতই কাজ ছেড়ে ফেলতে হয়, আমরা নদিনেই কাজটা করছি তাই একটু তো চাপ থাকছে, কিন্তু তার মধ্যেও যেহেতু খুব ইন্টারেস্টিং একটা সম্পর্কের গল্প, খানিকটা খানিকটা কমেডি, খানিকটা চোখের জল এসবের মোড়কে। হাই, আমি দিয়া। অবশ্য এখন আমি দিয়া হয়ে নেই, কারণ এখন আমি জি বাংলা সিনেমা অরিজিনালস আসছে খোকাবাবু প্রত্যাবর্তনের প্রমীলা। অবশ্যই আমি ভীষণ এক্সাইটেড, কেননা কোনো নতুন কাজ করলেই প্রত্যেকটা মানুষ হচ্ছে প্রচণ্ড এক্সাইটেড থাকে, ঠিক তেমনই আমি, কারণ একটা নতুন ইউনিটের সাথে নতুন প্রজেক্ট করতে চলেছি, ভীষণ ভালো লাগছে। আমি সৌম্য, অর্থাৎ খোকাবাবু প্রত্যাবর্তনের অর্জুন। ছেলে ছোটোবেলা থেকে অভিনয়ের খুব শখ ছিল, কিন্তু বাবা প্রচণ্ড কড়া স্কুল মাস্টার, ছেলেকে কোনোদিন অভিনয় করার সুযোগ দেয়নি বলবে, এবং মূলত কমেডি মানে, এবং সবচেয়ে বড় পাওনা হচ্ছে রজতাভ দত্ত আর সৌম্য, মানে বাবার ছেলে অভিনয় করছে। রজতাভ দত্তর সাথে আগে আমি অনেক কাজ করেছি, বহুদিন পর এই কাজটা করছি, আর সৌম্য তো ইজ ভেরি ব্রিলিয়ান্ট এই ছবিটাতে, এবং ছবিটাতে এত সূক্ষ্ম সূক্ষ্ম মজার জায়গা আছে, সেইগুলো করতে খুবই ভালো লেগেছে, এবং আমার ধারণা দর্শকদের খুব ভালো লাগবে। জি বাংলা সিনেমা অরিজিনালসে আসছে নতুন স্বাদের বাবা ছেলের গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন, আগামী 29শে মে, অনলি অন জি বাংলা সিনেমা। জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখুন খোকাবাবুর প্রত্যাবর্তন 29শে মে রবিবার বেলা 12টায় জি বাংলা সিনেমায়। জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।